নমস্কার বন্ধুরা, আমার আজকের বিনোদন নবকৃষ্ণ ভট্টাচার্যের বাড়ি, যিনি শিশু সাহিত্যিক নামে পরিচিত। নামটা হয়তো সবার কাছে প্রায় শোনা শোনা। একটু স্মৃতিচারণ করলেই আমরা মনে করতে পারবো ক্লাস টুয়ে পড়া একটি কবিতা, যেটা হচ্ছে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। এই কবিতার লেখক ছিলেন তিনি। আজ আমরা যাব ওনারই বাড়িতে। ওনার বাড়ি ছিল বাগনানের পাশে আমতার নাড়িতে। তাই আমরা বাগনানের আমতা মোড় ঢুকে জোকার পোলটা পেরিয়েই বাঁ দিকে একটি রাস্তা লাল মাটির, সেদিকে নেমে এলাম। লাল মাটির রাস্তা ধরার কারণই হলো আমরা রাস্তার বিশাল ভিড়ভাট্টা এড়িয়ে যাওয়ার জন্য। এই মানে রাস্তাটাও এত সুন্দর, চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে সরু একটা লাল মাটির রাস্তা, সুন্দর অসাধারণ একটা ফিলিংস হয় সেই কারণে এই রাস্তাটা আমাদের ধরা। এই রাস্তা ধরে যেতে যেতে হঠাৎ দেখলাম এক জায়গায় মনসা পুজো হচ্ছে, তাই এইখানে নেবে একটু মনসা পুজোর আনন্দ নিয়ে এবং চারিদিকের অসাধারণ ভিউস দেখে আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি। যাই হোক, ওই রাস্তা ধরে আমরা এখন পৌঁছে গেলাম শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের বাড়ি। আমাদের সামনে যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই বাড়িটা ছিল ওনার। প্রথমে ওনার সম্বন্ধে কিছু বলি। আমরা অনেক কবির সম্বন্ধে অনেক কিছু, ওনাদের জীবন সম্বন্ধে গল্প শুনি, কিন্তু এই নবকৃষ্ণবাবুর গল্প ছিল সম্পূর্ণ আলাদা। চোখে জল হয়তো আসবে না, তবে বেদনাদায়ক। উনি ছিলেন ছোটবেলা থেকেই খুবই মেধাবী, কিন্তু তা সত্ত্বেও ওনার পড়াশোনা শেষ করতে পারেননি উনি ওনার শারীরিক অসুস্থতার কারণে। উনি একটু কম বয়স থেকেই টাকার জন্য চিন্তা করতে হয়েছিল ওনাকে, এটা ওনার পুত্র সুপ্রভাতবাবুর কাছ থেকে জানতে পারি। এবং উনি একটু বেশি বয়সে সংসার জীবন শুরু করেছিলেন, যেহেতু ওনার টাকার অভাব ছিল সেই কারণে তিনি ইতিহাস ভূগোল বিভিন্ন পাঠ্য বই লিখতেন। ওনার পুত্র একথাও বলেছেন যে বিভিন্ন প্রকাশনী ওনাকে দিয়ে পাঠ্য বই লিখিয়ে নিতেন এবং সেই বইগুলোতে ওনার নাম দেওয়া হতো না, শুধুমাত্র ওনাকে ওনার লেখার জন্য পারিশ্রমিক দেওয়া হতো। জীবন সংগ্রামে তিনি তাও মুখ বুঝে মেনে নিয়েছিলেন, কিন্তু তার প্রতিভার এইভাবে আস্তে আস্তে হারিয়ে যাওয়া তিনি যে কীভাবে মেনে নিয়েছিলেন হয়তো তিনিই একমাত্র জান বলতে পারবেন। আচ্ছা ছাড়, তার লেখা, নবকৃষ্ণবাবুর লেখা কতগুলি বই, যেমন হচ্ছে শিশুদের রামায়ণ, টুকটুকে রামায়ণ, ছবির ছড়া, পুষ্পাঞ্জলি, ছেলে খেলা, এই সমস্ত বড় বড় উপন্যাস তিনি লিখেছিলেন। আজ উনি আমতার নাড়িটের এক গর্ব। আর ওনার এই যে বাড়িটা দেখছেন প্রায় ভগ্ন, বাড়িটিকে নতুন করে সারানো হচ্ছে যাতে আমতার বুক থেকে তার স্মৃতি কখনো মুছে না যায়। আশা করব মাস ছয়েক, খুব বেশি হলে এক বছরের মধ্যে এই কবির বাড়িকে খুব সুন্দর করে সাজানো হবে এবং পর্যটকদের জন্যে আসার ব্যবস্থা করা হবে। এখন আমরা দেখছি ওনার বাড়ির সামনের এই আটচালা, বিশাল আকৃতির এই আটচালা, এবং ওনার বাড়িটাও কিন্তু খুব বিশাল আকৃতির। তা সত্ত্বেও এখানে নাড়িতে ভট্টাচার্য বাড়ি খুব বড় বাড়ি হিসাবে পরিচিত, তা সত্ত্বেও ওনার যে কেন খুব অল্প বয়স থেকেই টাকার দরকার হয়েছিল সেটা আমার জানা নেই। যদি পরবর্তীকালে কোনোদিন জানতে পারি সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবো। এখন আমরা এসে গেছি বাড়ির ঠিক পিছনে। এখানটায় হয়তো রাস্তাঘাট চলাচল কম বলে অতটা পরিষ্কার নয়, কিন্তু এই পিছনের রুমগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোতে হয়তো কোনোটা ছিল বসার ঘর, কোনোটা অতিথিদের রুম বা কোনোটা রান্নাঘর, সব ছিল। যে দেয়ালগুলো আগে হয়তো ভালো ছিল, বারান্দা ছিল, এখন সেখানে গাছ জন্মেছে।
আমার এই ভিডিও প্রায় শেষের পথে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরে এরকম আরও অনেক ভিডিও পেতে। সর্বশেষ আমরা যেটা দেখছি নবকৃষ্ণবাবুর নামে তৈরি সাধারণ পাঠাগার।